আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন, এটা আমাদের নাটোরের লতিরাস কচু একের জমি। এটা তো ভিউয়ার্স, আসলে কি পরিমাণে লতি হয়ে থাকে, আসলে কিভাবে 6 থেকে 7 মণ লতি 1 বিঘা বা 33% জমিতে হয়ে থাকে, তো এই যে দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে লতি হয়ে আছে। কিন্তু ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন কি পরিমাণে লতি হয়ে আছে, আপনার 12 থেকে 14টাতেই কিন্তু এগুলা কেজি হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ওয়েট চতুর্দিকে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, শুধু লতি আর লতি, চতুর্দিকে লতি আর লতি দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা এই লতিরাস কচুটা দেখা যায় যে আপনার এই যে দেখতে পাচ্ছেন জমিতে, কিন্তু এটা কিন্তু অরিজিনাল পানি, এটা কিন্তু সেচ দিয়ে না, এটা কিন্তু আপনার বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, তো হালকা কিন্তু জমিতে পানি বেঁধে আছে। তো দেখা যায় যে আপনারা শুকনা জমিতেও কিন্তু এটা চাষ করতে পারবেন, কারণ শুকনো জমিতে আপনারা হচ্ছে পানি সেচের ব্যবস্থা যদি থাকে সেটাতে চাষ করতে পারবেন। আর যদি আপনার এই জমিতে দেখা যায় যে বর্ষার সময় আপনার পানি আসে, আপনার 1-1.5 ফিট পানি হয়, তো সেই সব জমিতেও কিন্তু আপনার এটা চাষ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই লতিরাস কচুটা আপনার যেই অরিজিনাল যে লতিগুলা, লতিরাজের যে চারাগুলা, সেগুলো হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল চারা। এই যে একটা লতি বেরিয়েছে, তারপরে যে পাশে যে আর একটা লতি বেরোচ্ছে, এই যে এটাতেও, এই যে এই পাশে যে এখানেও কিন্তু এই যে লতি বেরোচ্ছে, যে এখানে এখানে। তো ভিউয়ার্স, এই লতিরাজ কচুর অরিজিনাল চারা যদি আপনি চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হবেন। আপনার দেখা যাবে 1 বিঘা বা 33% জমি থেকে প্রতি সপ্তাহে কিন্তু আপনি, প্রতি সপ্তাহে আপনি কিন্তু 6 থেকে 7 মণ কিন্তু লতি উঠাইতে পারবেন। আপনার আনুমানিক আপনার সর্বনিম্ন 1 বিঘা বা 33% জমি থেকে কিন্তু এখান থেকে আপনি সর্বনিম্ন 1.5 থেকে 2 লক্ষ টাকা কিন্তু এখান থেকে আয় করতে পারবেন। আর ভিউয়ার্স, এ দেখেন যে আসলে প্রতি সপ্তাহে দেখতে পাচ্ছেন, আসলে প্রতি সপ্তাহে একটি গাছ থেকে আপনারা 3টা থেকে 4টা কিন্তু লতি উঠাতে পারবেন। তো এই সপ্তাহে আমরা কিন্তু লতিটা উঠাই নাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা লতি, এটা উঠানো যাবে, এটাও এটা উঠানো যাবে, এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা উঠানো যাবে, এই যে এটা উঠানো যাবে, এই যে এই গাছে 2টা, যে 3টা ওই নিচে আরও হইতেছে। তো দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে আসলে কি পরিমাণে লতি হয়ে আছে। তো ভিউয়ার্স, এই লতিরাস কচুর এই লতিগুলা দেখতে পাচ্ছেন, আসলে ভিউয়ার্স অনেকে কিন্তু অনেক কথা বলে থাকে যে লতিরাস কচু চাষ করবা, আসলে এটা কেমন কি হবে। ভিউয়ার্স, আমরা যেটা অরিজিনাল সেটাই দেখাই। ভিউয়ার্স, আমরা তো আর এডিটিং করে আমরা তো আর লাগাইতে পারি না। তো আসলে কি পরিমাণে লতি হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রতিটা গাছে, প্রতিটা গাছে কি পরিমাণে লতি হয়ে আছে, দেখার মতো একটা দৃশ্য ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো এই লতিরাস কচুটা চাষে অবশ্যই কিন্তু একটি লাভজনক একটি ফসল এটা, কারণ এটা চাষে আপনার 8 থেকে 9 মাস কিন্তু এখান থেকে লতি বিক্রি করতে পারবেন। আর লতি বিক্রি করার শেষে আপনারা কিন্তু এই কচুটা, এই কচুটাও কিন্তু আপনারা বিক্রি করে দিতে পারবেন। আর এটা চাষের সারা বছরই আপনার চাষ করা যায় এগুলা। তো এটা হচ্ছে নাটোরের লতিরাস কচু 1। এটা তো আপনারা যদি এটা চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা চারা পৌঁছে দিয়ে থাকি দেশের সব জেলাতেই। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, তো কথা হবে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।